দুনিয়াতে সব কিছু কেনা যায়, কেবলমাত্র রক্ত কেনা যায় না। আমি রক্ত দিলে তবেই কেউ জীবন পাবে, তাই রক্তদান মহত্তান, এটা আমাদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। বুধবার এক মেগা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এমনটাই বললেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 129তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে আগরতলা প্রেস ক্লাবে বুধবার আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের। 2023 বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর শপথ গ্রহণের দিনেই আপামর রাজ্যবাসীকে রক্তদানের আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই আবেদনে সাড়া দিয়ে এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সকল কর্মচারী এবং আধিকারিকদের রাজ্য সরকারের তরফ থেকে এদিন ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে উৎসবের মেজাজে সারা রাজ্যব্যাপী চলছে রক্তদান শিবির। রক্তের অভাবে যাতে কারোর মৃত্যু না হয় তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। তবে আসলে রক্তদান নিয়ে রাজ্যে অনেকটাই কমেছে ভয় ভীতি দ্বিধা জড়তা। শহরের পাশাপাশি গ্রামেও বাড়ছে রক্তদানের প্রবণতা, এগিয়ে আসছেন মহিলারাও। রক্তের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর জন্য প্রত্যেকে রক্তদাতাকে এদিন ধন্যবাদ জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এবং আগে একটা শহরের মধ্যে রক্ত দেওয়ার ব্যাপার ছিল, এখন বর্তমানে গ্রামীণ এলাকাতেও রক্ত দেওয়ার একটা উৎসাহ প্রত্যেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে মহিলারা এগিয়ে এসছেন। তো সব কিছু মিলিয়ে যে ব্যাংকিং আজকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে এই রক্তদান শিবিরে যারাই রক্ত দিচ্ছে এবং এই রক্তের মাধ্যমে কোনো না কোনো লোকের জীবন বাঁচবে, এটা এমন একটি দান যেটা মহৎ দান আমরা সকলেই জানি। দুনিয়াতে সব কিছু কেনা যায় কিন্তু রক্ত কেনার মতো ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি, এটা কেনা যায় না, এটা আমি দিলে কেউ জীবন পাবে, এই ব্যবস্থাপনার মধ্যে মানুষ এগিয়ে গেছে এবং এই কাজ করছে। কোথাও কারোর পরিচয় থাকে না, কারোর রক্তের বিনিময়ে কার জীবন বাঁচবে সেটাও তো দেখবে। তো এটা একটা অন্যতম কাজ এবং এটা আগামী দিনে আমার বিশ্বাস যে মানুষের যেভাবে উৎসব এবং আন্তরিকতার সঙ্গে গিয়ে এসছে এটা সকলের মধ্যে সেদিন আমাদের চ্যালেঞ্জ সাকসেসফুল হবে যদি যেদিন আমরা এই রক্তদান বা মানুষের সেবা করার এই প্রবণতা যখন একটা সামাজিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পৌঁছাবে তখন আমরা বিশ্বাস করি যেটা কখনো কারোর অভাবে থাকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 129তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে এদিন দেখা যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মনসিজ চক্রবর্তী, নাবার্ডের জেনারেল ম্যানেজার লোকেন দাস এবং রিজার্ভ ব্যাংকের আগরতলা শাখার এজিএম মনোজ মনকে। উৎসাহ এবং আন্তরিকতার সাথে এদিনের মেগা রক্তদান শিবিরে অংশ নেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।